আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদ্রিতা ভয়ে মুখ কালো করে নিল। সামনে লোকটির উপচে পড়া নিঃশ্বাসে চোখচোরা বন্ধ করে নিল। নীরব আদ্রিতার অবস্থা দেখে হাসলো, তারপর সরে গিয়ে আবারও বলল। আদ্রিতা ছটফট করে উঠল, না কোনো ছবি শেয়ার হবে না। গুড গার্ল, ছবিগুলো ডিলিট করে দিবে, ওকে? আদ্রিতা মাথা ধুলাল, যার অর্থ হ্যাঁ। নীরব আর দাঁড়ালো না, পেছনে চলে গেল। আদ্রিতা ভয়ে শক্ট হয়ে লোকটির যাওয়ার পানে তাকিয়ে থাকলো। মুহূর্তেই মাথায় একটা চিন্তা জাগলো, লোকটির নাম কি করে জানলো? সেলিব্রিটি মানুষ, নিশ্চয়ই তার পেছনে সময় ব্যয় করে নাম জানেনি, তাহলে কিভাবে জানলো নাম? আদ্রিতা খুঁজে পেল না উত্তর। ধীর পায়ে কিছুটা এগোতেই রৌদ্রকে দেখে দৌড়ে এগিয়ে গেল। নীরবতা বিরাজ করছে আলো অন্ধকারের স্টেজের পেছনের বিস্তর জায়গাটায়। কিছুটা দূর থেকে মানুষের অল্প বিস্তর আওয়াজ ছুটে আসছে এদিকে। কানে আওয়াজ তেমন না বিতলেও বনের ঘর্মাক্ত মুখের চাহনিটা ভাবাচ্ছে তাকে। চারদিকে জোরালো হাওয়া বইছে, তার সাথে রয়েছে ধুলোবালির উড়ু উড়ি। গাছের শুকনো মরমরে পাতাগুলো বাতাসের বেগের সাথে তাল মিলিয়ে ছুটে চলেছে। আকাশের চাঁদের দেখা নেই সন্ধ্যা তারারও। ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, বৃষ্টির অল্প অল্প ফোঁটা পড়া শুরু করেছে মাত্র। রৌদ্র কপাল কুচকে আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। আদ্রিতার দিকে মিনিট পাঁচ তাকিয়ে কোনো সূত্র বের করতে না পেরে বিরক্ত হলো। আদ্রিতার কাপা চাহনিতে তাকিয়ে থমকি দিয়ে বলে উঠল, আরে বুড়ি, এবার কিন্তু চরম লেভেলে বেয়াদবি হয়ে যাচ্ছে। তুই বলবি কি হয়েছে, নয়তো এখানে রেখে চলে যাব। আদ্রিতা ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে খামছে ধরল রৌদ্রের শার্ট, তারপর নিজের মোবাইলটা খুঁজতে ব্যস্ত হলো। কিন্তু না, কোথাও পেল না মোবাইলটা। মোবাইলটা কি তবে সে হারিয়ে ফেলেছে? কপালে চামড়ার তিন তিনটা ফাঁজ ফেলে রৌদ্রের দিকে ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। রৌদ্র এবার সশব্দে হেসে উঠল। আদ্রিতার মাথায় সজোরে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এই জন্যই এত ভয় পাচ্ছিলি, সামান্য একটা মোবাইল তো আমার হার্ট অ্যাটাক করে দিচ্ছিলি বেয়াদব কথা। আরে না, তুই না জেনেই বকছিস। তুই খুব জানিস, হয়েছে শান্তি? ভাইয়া সত্যি বলছি। বুঝলাম তো, মোবাইল হারিয়ে ফেলেছিস। আচ্ছা যা কিনে দেবো একটা, এখন চুপচাপ বাসে চল, বৃষ্টি জোরে শুরু হলে ভিজে চুপসে যাবি একদম। রৌদ্র কথাটা বলে কয়েক সেকেন্ড কিছু ভাবল, তারপর আবারই বলে উঠল, আচ্ছা তুই যখন আমাকে কল দিয়ে বললি ভয় পাচ্ছিস, তখন তোর মোবাইল ছিল, তখন ভয় পেয়েছিলি কেন? হ্যাঁ, ভূতে কামড়িয়েছিল। আদ্রিতা চেঁচে উঠল, রাগে কচকচ করে বলে উঠল, ভাইয়া তুই কিন্তু বেশি করে ফেলছিস, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। রৌদ্র চোখ বড় বড় করে অবাক হওয়ার চেষ্টা করলো। আদ্রিতার থুতনিতে চিমটি কেটে বলে উঠল, এই রে হাদি বুড়ি, তুই খেপে গিয়েছিস নাকি? আমি কিন্তু ভয় পাচ্ছি। কথাটা বলেই হুহা করে হেসে উঠল। আদ্রিতা খেপে গিয়ে মুখ ফুলাল, ফর্সা মুখের নাকটা লাল হয়ে উঠল, কপাল জোড়া ফুলকো লুচির মতো দেখালো। রৌদ্র আবারও হাসলো। বোনের সাথে কথা বলতে বলতে বৃষ্টির ছোট ছোট ফোঁটা রূপান্তর হলো মুসুল ধারের বৃষ্টিতে। আকাশে মেঘগুলো চমকে চমকে উঠল, বস্ত্রপাতের আওয়াজটা কানে এসে জোরে ধাক্কা দিচ্ছে। রৌদ্র আদ্রিতার হাতটা চেপে ধরে আম গাছের তলায় দাঁড়ালো। ছাতা নিয়ে আসা উচিত ছিল, অবশ্য কেই জানত এইভাবে বৃষ্টি আসবে। রৌদ্র মোবাইলের ফ্ল্যাশটা চালিয়ে ঘড়িতে সময় দেখল, 8:40। রৌদ্র আদ্রিতার দিকে তাকাতেই আদ্রিতা অসহায় কণ্ঠে বলে উঠল, ভাইয়া কিছু খাবো, সামনের রেস্টুরেন্টটায় চল না, খেতে খেতে বৃষ্টিটা থেমে যাবে। রৌদ্র আদ্রিতার কথায় মুচকি হাসল। আদ্রিতা খুব ভালো একটা যুক্তি দিয়েছে। রৌদ্র কপাল কুচকে তাকিয়ে আদ্রিতাকে নিয়ে দ্রুত পায়ে দোকানের পাটাতনে চিপা চাপা রাস্তা দিয়ে হাঁটা ধরল। 2 মিনিটের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেল। শার্টের বাপাস দিয়ে ভিজে গিয়েছে, মাথার চুলগুলো ভিজে টপটপ করে জল পড়ছে কপাল বেয়ে। কপালের ফোঁটা ফোঁটা জলগুলো ডান হাতের তালুতে মুছে নিয়ে ধীর পায়ে পায়ে গলো। আদ্রিতার শাড়ির অর্ধেকটা অংশ ভিজে নিয়েছে। এক নজর তাকে মৃদু হেসে বলল, ঠান্ডা লাগছে তো রাধিবুড়ি?
আদ্রিতা মুচকে হাসল। চারপাশটাই এক নজর তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, না রে। আচ্ছা, রিমিরা কি চলে গিয়েছে? হ্যাঁ, ওরা তো কত আগে চলে গেল। রেস্টুরেন্টের জানালা ঘেঁষা একটা টেবিলে বসে আছে আটজন। জেনের জন্মদিনের ট্রিট বলে কথা, সবাই হাসি আড্ডায় জমিয়ে তুলেছে টেবিলের ছোট্ট খানিকটা জায়গা। রেস্টুরেন্টের কোনাগুলো যেন মুগ্ধ হলো তাদের বন্ধুত্বে। আদ্রিতা শাড়ি ঠিক করে আসতেই টেবিলটা ক্রস করে অপর পাশে টেবিলটা এগিয়ে যেতে নিলেই চমকপ্রদ কিছু আবিষ্কার করল। উল্টো দিকের মাঝখানের চেয়ারটায় ধবধবে ফর্সা আড্ডায় মত্ত থাকা মেয়েটিকে দেখে নিয়ে তার মুখ ফুটে উঠল খুশির রেখা। খুশিতে ছটফটিয়ে নির্দিষ্ট টেবিলে গিয়ে বসে রৌদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর বলল, ভাইয়া, আমি যা দেখি তুই কি তা দেখিস? রৌদ্র কপাল গুচকাল। খাবারের থেকে মনোযোগ সরিয়ে নিয়ে আদ্রিতার মুখের দিকে তাকালো, তারপর পিছল গলায় বলল, কেন, আমার চোখ কি মঙ্গল গ্রহ থেকে আমদানি হয়েছে? না, তবুও জিজ্ঞেস করলাম, দেখেছিস? কি? কিছু না, তুই খা, আমি বরং নজর রাখি। যদি ফুরুত হয়ে যায় আজ তো ঠিকানা মোবাইল নাম্বার সব নেব। রুদ্র এবার অবাক হল, চারদিকে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল অয়ন দিকে। আদ্রিতা নিশ্চয়ই তার কথাই বলেছে। রৌদ্র চটানো গলায় বলে উঠল, এমন কিছু করবি তো থাপড়ায় মুখে সাইজ এবড়ো খেবড়ো করে ফেলবো বলে দিলাম। আমি কি তোরে ভয় পাই? করবি না এমনটা বলে দিলাম। আদ্রিতা কথাটা পাত্তা না দিয়ে বলে উঠল, কোনো মোবাইল টোবাইল দেয়া হচ্ছে না। আদ্রিতার রৌদ্রের কথার মাঝেই উঠে দাঁড়ালো ওই টেবিলের আটজন। আদ্রিতা দ্রুত দাঁড়িয়ে বলল, রৌদ্রের পকেট থেকে মোবাইলটা জোরপূর্বক টেনে নিয়ে দ্রুত পাবার আলো আটজনের ভিড়ের মধ্যে গিয়ে কাঙ্ক্ষিত মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো। হাসি হাসি মুখে বলে উঠল, আপু কেমন আছো? আদ্রিতার কথাটায় চমকে উঠল তাদের মধ্যে উপস্থিত সকলে। অবাক হয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি চমৎকার হাসল। আটজনের মনেই মেয়েটিকে নিয়ে প্রশ্নের ছুরি জমল। অয়ন্তী চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, আমাকে? হ্যাঁ, তোমাকেই। কেমন আছো? ভালো, কিন্তু তুমি? ওই যে ওই দিন হসপিটালে একটা লোকের সাথে ধাক্কা খেয়েছিলে, তার পাশে আমি ছিলাম, মনে আছে? অয়ন্তী ভাবল, পরক্ষণেই মনে পড়ল। কপালের চামড়ার ফাঁজ ফুটে উঠল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ মনে আছে। তুমি রেগে যাচ্ছ নাকি? অয়ন্তী দাঁতে দাঁত চেপে বলল, না কিছু বলবে? আদ্রিতা মুখ কাচুমাচু করে বলে উঠল, ইয়ে মানে তোমার সাথে একটু কথা ছিল। বলো, তোমার নামটা কি? অয়ন্তী কিছু বলার আগেই জেনে হাসি মুখে বলে উঠল, অয়ন্তী, অয়ন্তী আহমেদ অন্তী। আদ্রিতা মুচকে হাসল, মৃদু স্বরে বলল, একটা ছবি তোলা যাবে, ডোন্ট মাইন্ড প্লিজ। এবারও অয়ন্তীর কিছু বলার সুযোগ হয়ে উঠল না। প্রিয়া আগেই সজোরে উত্তর দিয়ে বসল। আদ্রিতা দেরি করল না, মোবাইলের মসৃণ তলে একটি সেলফি নিয়ে হাসল। মোবাইলটা ব্যাগে চালান করে বলল, ধন্যবাদ আপু, জানি বিরক্ত হয়েছ, তবুও সরি। আদ্রিতার কথার বিপরীতে কি উত্তর দিবে খুঁজে পেল না অয়ন্তী। ঠোঁট চেপে কিছু বলার আগে আদ্রিতা আবার বলে উঠল, আমি আসি, হতে পারে পরে কোথাও দেখা হয়ে যাবে। কথাটা বলেই দাঁত বের করে হাসল, তারপর গুটি গুটি পায়ে কোথায় হারিয়ে গেল। মেয়েটি সেখান থেকে চলে যেতেই শুরু হলো তাদের বন্ধুত্বের মধ্যে কথার গুঞ্জন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিতেই বিনয় বলে উঠল, কি রে বোন, কি শুরু করলি? তোর নাম জিগাই, ছবি তুলিয়ে নিয়ে যাই, কি রে বাপ। বিনয়ের কথায় হেসে উঠল সবাই। রিয়াদ কতকত কণ্ঠে বলল, বাহ, হসপিটালে গিয়ে কার সাথে ধাক্কা খেলি অন্তি? আমাদেরও বল শুনি, ধাক্কা থেকে কি কেমিস্ট্রি জমলো? মেহু ছাড়া সবাই এক একটা গন্তব্য করে গেলেও মেহু কোনো কথা বলল না, নিশ্চুপ হয়ে হেঁটে চলল তাদের সাথে। বৃষ্টিটা এখন থেমেছে, চারদিকে যানবাহনের হালকা শব্দ, রাস্তার বৃষ্টির জলের মেশা কাদাগুলো লেগে যাচ্ছে শ্যামলা পায়ের এক তৃতীয়াংশ আকাশের সাথে সাথে। আস্তার মনে জমেছে বিশাল মেঘ, যে মেঘ কেউ গলাবে না, যে মেঘের নেই কোনো ঠিকানা, যে মেঘের সঙ্গ দিবে না কেউ।
অয়ন্তী সহ বাকিরা সবাই নিজেদের বাসার মোড়ে পা এগিয়েছে। মেহ হোস্টেলের মোড়টায় দাঁড়িয়ে কিছুটা সময় নিশ্চুপ থাকল। সবার যাওয়ার পথে একনজর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সাথে তাকালো অপ্রের বাহুটোরে বন্ধি রিয়ার হাতেও। দুজনের হাত কি সুন্দর আষ্টে পিষ্টে আছে, অদ্ভুত সুন্দর লাগছে তাদের দুজনকে। সৃষ্টিকর্তা হয়তো তাদের দুজনকে তাদের দুজনের জন্যই বানিয়েছিল, তাই তো দুজনকে এত সুন্দর মানায়। মেহর চোখে মেহ দীর্ঘশ্বাস ফেলল। সবাই আস্তে আস্তে হারিয়ে গেল এলোমেলো রাস্তার মোড়ে। মেহ দাঁড়িয়ে থাকলো, নয়টা বেজে গিয়েছে। দশটার আগে তাকে যে করে হোক হোস্টেলে পৌঁছতে হবে। অন্যদিন কখনো এত রাতে সে বের হয় না, তাই এত রাতে কষ্ট করে রিক্সাও জোগাড় করতে হয় না। কিন্তু আজ বৃষ্টি হওয়ায় দরুন রিক্সা পাওয়াটা যেন কঠিন হয়ে দাঁড়ালো। সবগুলো খালি রিক্সা না করে চলে যাচ্ছে, এই যেন ভাগ্য তার সাথে বেইমানি করছে। মেহ অসহায় চাহনিতে এদিক ওদিক তাকালো। হেঁটে যে যাবে তার উপায়ও নেই, একা একা এতটুকু পথ হেঁটে যাওয়া উচিত হবে না। 15 মিনিট যাবত একটা দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেই বিরক্ত হলো মেহ। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে কপাল গুছিয়ে নিল। সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সামনের দোকানটায় ঢুকবে কি ঢুকবে না তা ভাবতে ভাবতেই বৃষ্টিতে ভিজে চুপসে গেল। পরে আর ঢুকল না, বৃষ্টিতে ভিজে চুপসানো শাড়ি নিয়েই দাঁড়িয়ে থাকলো ভারী বৃষ্টিতে। অভ্র রিয়াকে বাসায় পৌঁছে দিয়েই বাসায় যাওয়ার জন্য রিক্সা নিয়েছে। নিজস্ব গাড়ি থাকলেও বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় কখনো নিজের গাড়ি নিয়ে বের হয়নি সে। এখন বাসায় ফিরলে নিশ্চয় বাবার কড়া জবাবের সম্মুখীন হতে হবে তাকে। হলে হোক, বন্ধুদের কাছে কি আর এসব বিলাসিতার মূল্য আছে? অপ্র বন্ধুদের সবার কথাগুলো মনে করতেই ফার্সিতে তিন রাস্তার মোড়ে রিক্সায় উঠতেই কপাল কুচকে নিল। মেহ এখনও দাঁড়িয়ে আছে। অপ্র দ্রুত ঘড়ির দিকে তাকালো। 20 মিনিট হয়ে গিয়েছে। তারা মেহকে ছেড়ে নিজস্ব গলিতে পা বাড়িয়েছিল। মেহ এখনও দাঁড়িয়ে, হোস্টেলে যায় নিচে। শাড়িটা ভিজে শরীরের সাথে লিপ্টে গেল। শ্যামলা মানবীর শরীরের ভাজে ভাজে ফুটে উঠল অদ্ভুত সৌন্দর্য। মুখ চোখে বৃষ্টির অনবরত পড়তে থাকা বৃষ্টির পানির উজ্জ্বল থেকে উজ্জ্বলতম শোভা। অপ্র মুহূর্তেই মেহ নামক মেয়েটির নেশায় আটকে পড়ল। বৃষ্টির ঘন ফোঁটায় ভেজা ঠান্ডায় কেঁপে কেঁপে ওঠা ছোচ্চোরা ছুঁয়ে দিতে মন চাইল তার। পরক্ষণে নিজের ওপর ঘৃণা হলো। যে মেয়েটাকে সে সহ্য করতে পারে না, তার ছোচ্চোরা ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটাকে বিশ্রী থেকে বিশ্রী মনে হলো। অপ্র কি বুঝেই রিক্সাওয়ালাকে রিক্সাটা থামাতে বলল। মেহর দিকে তাকিয়ে চোরে বলে উঠল, মেহু দাঁড়িয়ে আছে যে। মেহু অবাক নয়নে তাকালো। কণ্ঠস্বরটা শুনে কেঁপে উঠল খানিকটা। ভ্রুচোরা কোচকে সামনে রিক্সায় বসে থাকা যুবকটির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর বলে উঠল, না রিক্সা পাচ্ছে না তো, তাই তুই কি রিয়াকে দিয়ে ফিরছিস? অপ্র খেয়াল করলো মেহ কথাটা বলতে চায়নি, বাধ্য হয়ে কথাটা বলল সে। এটাও খেয়াল করল আজকে সন্ধ্যা থেকে মেহ এই প্রথম তার সাথে কথা বলল। জেনিদের বাসায় যাওয়া, নীরবের গান শোনা, রেস্টুরেন্টের খাবার খাওয়া, এতটুকু সময়ে সে একবারও কথা বলেনি তার সাথে। অপ্র গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ রিক্সা পাচ্ছ না মানে? রিক্সা পাচ্ছে না মানে পাচ্ছি না অপ্র, তুই হঠাৎ এত কিছু জিজ্ঞেস করছিস কেন? অপ্র অপমান বোধ করল, রাগে শরীরটা রিরি করে উঠল, মুখটা লাল হয়ে উঠল, কি বুঝে নেমে পড়ল। মেহর হাতটা চেপে বলে উঠল, জিজ্ঞেস করেছি মানে এই না, একেবারে যত্ন নেওয়া শুরু করে দিয়েছি। রিক্সায় ওঠো, তোমার হোস্টেলে পৌঁছে দিয়ে আমি বাসায় ফিরব। এভাবে একটা ঘরোয়া মেয়েকে তো আর রাস্তায় এই অন্ধকারে ছেড়ে দেওয়া যায় না। অন্তি শুনলে চটে যাবে, বাকি সবাই খারাপ ভাববে। আমি চাই না কারোর জন্য আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব নষ্ট হোক। মেহর চোখ ছলছল করে উঠল। না, সে কাঁদবে না, সবার সামনে কাঁদাছে তার মানা। অশ্রু ছুঁড়ে বলে উঠল, আর আমি তোর বন্ধু না? অপ্র কিছু বলল না। মেহ শান্ত ভঙ্গিতে রিক্সায় উঠতেই সেও তার দিকে চেপে বসে পড়ল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় একবার মেহর মুখের দিকে তাকালো। কপালের টিপটার আঠা উঠে ঝুলে আছে।
যেন আরেকটু হলেই পড়ে যাবে। অপ্রের মনে হচ্ছে জাগলো টিপটা ঠিক করে দেওয়ার, কিন্তু না, মনের এই ছোট্ট ইচ্ছেগুলোকে পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। কোনো না, আদ্রিতা হোস্টেলে ফিরেছে আজ দুদিন। আসার আগের দিনই রৌদ্র নতুন দামি একটা মোবাইল কিনে দিয়েছে, কিন্তু তাও মনে একটা খোঁচা রয়ে গেছে। তার মোবাইল হারালো কিভাবে? তার মোবাইলে তো নীরবের ছবিগুলো এখনও রয়েছে, ডিলিট করার সময়টাই তো সে পায়নি। কেউ যদি তার মোবাইলটা পেয়ে যায় তবে? মোবাইলটা কোনোভাবে আনলক করে যদি কোনোভাবে ছবিগুলো দেখে যায়। আজকাল মোবাইলের পাসওয়ার্ড না জানলেও লক খোলা কোনো ব্যাপার না। আদ্রিতা ভয়ে শুকনো ঠোঁক গেলল, না এমনটা না হোক, নীরব লোকটা প্রচুর ভয়ানক, মানুষের মস্তিষ্ক যেন বিশ্বাস করে সেটাই। তার বাহিরে দুনিয়া উল্টে গেলেও সে অন্য কিছু ভাবতে পারে না যতক্ষণ না তার মস্তিষ্ক বিষয়টা মেনে নিচ্ছে। আদ্রিতাও পারল না, নীরব লোকটাকে কোনোভাবেই সহজ সরল ভালো মানুষ ধরে নিতে পারল না। বাইরে তুমুল বেগে ঝড়ো হাওয়া বইছে, তার সাথে হচ্ছে বৃষ্টিও। বৈশাখের সময় এই একটা বিরক্ত, সবসময় বৃষ্টি ঝড় লেগেই থাকে, আকাশ অন্ধকার, বজ্রপাত। আদ্রিতা কপাল কুচকে টেবিলের পাশে জানালাটা আটকে দিয়ে চেয়ার টেনে বসল। আদ্রিতার বেডের সাথে আড়াআড়িভাবে রয়েছে আরও একটি বেড, বেডটা যার সেই মেয়েটি আজ নেই। রোমে আজ আদ্রিতাকে একাই থাকতে হবে, তার উপর এই ঝড়, আর ঝড় বৃষ্টির জন্যই বিদ্যুৎ চলে গিয়েছে। ভয়ে আদ্রিতার মরমরো অবস্থা, হোস্টেলে এসেছে পর্যন্ত পরিস্থিতি শিকার হতে হয়নি তাকে, তাই আজ ভয়ের হৃৎপিণ্ডটা চিপতে আছে তার। বস্ত্রপাতের তুমুল আওয়াজে টিপ টিপ করছে যেন হৃৎপিণ্ড। টেবিল হাতরে মোবাইলটা খুঁজে নিয়ে ফ্ল্যাশ লাইট চালালো, ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল 7:30। এখনও তেমন রাত হয়নি, ভয়ে চুপসে গিয়ে হাত পা কাঁপছে তার তবুও। কিছুটা সময় যেতেই বিদ্যুৎ চলে আসলো, হোস্টেলে জেনারেটরের জন্য এই যাত্রায় রক্ষা হলো তার। স্বস্তির নিঃশ্বাস নিয়ে চোখ জোড়া বন্ধ করতেই অপর পাশ থেকে দরজায় করা পড়ল। ধীর পায়ে একে গিয়ে দরজা খুলতেই হোস্টেলে দারোয়ান হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বললেন, অদিতা বাপা, এই লোকটার চেনেন? আদ্রিতা কপাল কুচকে দারোয়ানে দেখানো লোকটির দিকে তাকালো, না সে চেনে নেই লোকটাকে। আদ্রিতা বিনয়ীভাবে বলল।